আসসালামু আলাইকুম। আপনি তো আমাকে নাও মানতে পারেন, যেমন আমি আপনাকে যদি সারাদিন ইসলামের বিরুদ্ধে বলি যে ইসলামের এই খারাপ ওই খারাপ, আপনি আমার কথাটা মানবেন নাকি আপনি ধরে নেবেন যে না ইসলাম ক্ষতিকর না? আমি যদি আপনাকে চোখের মানে চোখে আঙ্গুল দিয়ে দেখাই যে ওই যে দেখেন ইসলামের নাম করে মানুষকে খুন করলো, ওই যে দেখেন ইসলাম বলে দিছে মেয়েদেরকে মানে স্ত্রীদেরকে পেটানোর কথা, বাধ্য করার জন্য পেটাইতে বলছে যে তোমাদের স্ত্রীরা যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করো তাহলে তাদেরকে এই সর্বশেষ যে স্টেপটা সেটা হচ্ছে পেটাও, প্রহার করো। আমি এটা আপনাকে দেখাই দিলাম, আপনি কি সাথে সাথে মানবেন যে না এটা খারাপ জিনিস বা এটা আজকে থেকে আর আমি ভাই এই ধর্মে আমি আর থাকবো না, এটা বলবেন নাকি আপনি আমারে বলবেন না কো ভাই খারাপের কি আছে ওখানে, ওটা তো ঠিকই আছে, কোনটা বলবেন না সেটা? আমি আপনাকে খারাপের কি আছে ওটা ঠিকই আছে আমি এটা বলবো না আপনাকে, আমি আপনাকে সহজ উত্তর দেবো যে যে বিষয়টা উত্থাপিত হয়েছে এটার যথাযথ কারণ অনুসন্ধান করে বের করতে হবে। কারণ অনেকগুলো আপনি আমি মেসকাত শরীফের মধ্যে থেকে আমি মোটা আমার সামনে মেসকাত শরীফ নাই, আপনি হয়তো এই যে একটা হাদিসের মধ্যে আছে যে সম্ভবত একজন সাহাবি উনি রাসুলের কাছে আসছিল যে রাসুল আমাকে অমুকে তালাক দিছে, এখন আমি অমুকের সাথে বিবাহ করতে চাই। রাসুল বললেন যে আপনার কথা কেটে কেটে যাচ্ছে, তালাক দিছে একজন বলছে আর একজন কি করে মহিলাকে বললেন, হাদিসটা হলো যে এরকম আমি হাদিসের অনুবাদটা বলতেছি এরকম যে একজন মহিলা তিনি নিজে বর্ণনা করতেছেন যে আমি রাসুল আমি আরেকজনের সাথে বিবাহ করতে চাইতেছি, রাসুল বললেন যে তুমি ওর সাথে না অন্য একজনের সাজেস্ট করলেন যে ওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, কারণ হিসেবে বললেন যে সে মহিলাদেরকে প্রহার করে। তো ভাই এখন এখান থেকে আমরা কি বুঝি, রাসুল প্রহারের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, এটাই হচ্ছে একটা পয়েন্ট ভাই। তার মানে আপনার এই কথাটা যদি এই হাদিসটার যদি অন্য ব্যাখ্যা আছে বাট ধরে নিলাম আপনার ব্যাখ্যাটাই সত্যি, ধরে নিলাম আপনি ঠিক বলছেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন নবী মোহাম্মদ আল্লাহর দেওয়া একটা হুকুমের বিরোধিতা করছে? সেটা কেন, কুরআন তো কুরআন তো নবীর বাণী না, কুরআন তো আল্লাহর বাণী না ভাই, আপনি আল্লাহর বাণীর বিরোধিতা করছেন নবী মোহাম্মদ, আপনি এটা বলতে চাচ্ছেন? না এখানে বিরোধিতা কিছু নাই, আপনার আল্লাহ বলে দিল আছে কুরআনে যা আছে, আল্লাহ বলে দিল তোমার স্ত্রী অবাধ্য হওয়ার আশঙ্কা করলে তাকে প্রহার করো, আর নবী বলল, আপনি বলতে চাচ্ছেন নবী বলে নাই আপনি বলতে চাচ্ছেন যে নবী প্রহারের বিরোধিতা করছে, তার মানে আল্লাহর দেওয়া একটা নিয়মের বিরোধিতা করছে নবী মোহাম্মদ? এটা পয়েন্ট আমি বললাম, এটা একটা পয়েন্ট, এরপর আসি যদি বলেন যে এখানে আল্লাহর হুকুম বিরোধিতা করছে, মোটেও না, ইসলাম আল্লাহর কথা ভাই, নবীর নবীর আলোচনা আমরা দরকার হলে করবো না, সমস্যা নেই, আপনার হাদিসটা আমাকে যদি দেখান আমি হাদিসটা দেখবো না, হাদিসটার বক্তব্য কি দেখবো না, হাদিসটার আমি সরহের কিতাবটা দেখবো না, হাদিসটার ব্যাখ্যা কি বলছে সেটা আমি দেখবো না, সেটা তো অবভিয়াসলি, আপনি আমাকে দিয়ে হাদিসটা তারপরে ওটা নিয়ে ডিসকাস করবো, কিন্তু আমি আপনাকে হাদিসের কথা, আমি বলছি কোরআনের কথা, কোরআনে আল্লাহ নিজেই তো বলে দিছে যে তোমাদের স্ত্রীরা অবাধ্য হওয়ার আশঙ্কা করলে তাদেরকে প্রহার করার অনুমতি দেওয়া আছে কোরআনের মধ্যে, প্রহার করো, করতে পারো বলে নেই যে প্রহার করতে পারো বলে নেই, কিন্তু বলে দিছে যে প্রথমে তাদেরকে এই যে বিছানা শয্যা ত্যাগ করো, তাদের সাথে কথা বন্ধ করো, তারপরে বলছে যে এবং প্রহার করো, তাহলে আপনার ঈশ্বর তো বলে দিয়ে মানে আপনার আল্লাহ বলে দিছে, এখানে আপনি নবীরে টানতেছেন কেন রাশেদ ভাই? জি জি মূল কথা, হ্যাঁ আচ্ছা মূল কথায় ফিরে আসি, মূল কথাটা ছিল হচ্ছে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, বলতেছি যখন আমরা আলোচনা করি ইসলামের চারটে মূল ভিত্তি নিয়ে আমাদের আলোচনা, অতএব যে জিনিসটা কোরআনে এসেছে এবং রাসুলের হাদিসে মাশহুর যদি এটার সাথে আপনার সাংঘর্ষিক হয় তখন শরীয়তের বিধান হচ্ছে যে ইন ওয়াফাকা অমিলা, যদি এটাকে সামঞ্জস্য দেওয়া যায় তাহলে আমল করা হবে আর না হয় হাদিসটা তরক হবে। অতএব এখন এখানে আমরা এই হাদিস এবং আয়াতের মধ্যে মিলিয়ে দেখি যে এখানে ভাই আপনার শেষ বক্তব্য কি আল্লাহর বিরুদ্ধে যাবে? খেয়াল রেখেন কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দিয়ে থাকে সেটা যদি সারা পৃথিবীর সমস্ত আলেম এমনকি নবী মোহাম্মদও করে থাকে, নবী মোহাম্মদ কিন্তু বেশ কয়েকবার আল্লাহর বিরোধিতা করছে,
বেশ কয়েকবার আল্লাহর বিরুদ্ধে, একবার না কিন্তু বেশ কয়েকবার, আপনি বললে আমি একটা একটা করে দেখাইতে পারি, নবী মোহাম্মদ বেশ কয়েকবার আল্লাহর বিরুদ্ধে করছে। আল্লাহ কইছে একটা, নবী মোহাম্মদ ভাই ভাই আমি হাদিস হাদিসটা পেয়েছি, আপনি হাদিসটা আছে আপনার রিয়াজুস সালে বলেন ভাই, এটা বলি না বেশ কয়েকবার, এটা না ভাই আমায়ান্তি কয়েল হাওয়াইন হইল ইউসা, হাদিসটা কত নম্বর বলেন, রিয়াজুস সালেহীন রিয়াজুস সালেহীন 483 নম্বর হাদিস দেখাচ্ছে এখানে, বাকি হাদিস আবার একটা আমি পড়ে দিচ্ছি এই 400 কত ভাই, ওয়ান ফাতিমা বিনতে কয়েস রাদিয়াল্লাহু আনহা কালাত আতাইতু, 683 নম্বর হাদিস রিয়াজুস সালেহীন দেখাচ্ছে এখানে, কোনো অনুবাদ আপনাকে করতে হবে না, অনুবাদ অনুবাদ আপনাকে করতে হবে না, কারণ অনুবাদ তো আপনার অনুবাদ তো আমি কেন মানবো, আমার দেওয়া অনুবাদ তো আপনি মানবেন না, মানবেন না ভাই, আসলে আমি আরবিতে যথেষ্ট পারদর্শী আলহামদুলিল্লাহ, আমি আরবি জানি এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ সেটা খুবই ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমিও আপনার অনুবাদ মানবো না ভাই, হাদিস হাদিস এটা না, হাদিস এটা না, আমি আপনি আচ্ছা আগে পরের গুলো সহ বের করতেছি, দেখেন তো এখানে আছে না, আপনার অনুবাদ বলতে তো আপনি তো কার অনুবাদ দেখাবেন, কারণ আপনি আমি যার অনুবাদ দেখাবো সেটা আপনি না করার মতো সম্ভব না, মানে আপনার পক্ষে সেটাকে না করা, এখানে একটা 3/1533 দেখতে পাচ্ছি, এটা 3/1533 আচ্ছা 3/1533 আচ্ছা, আপনি কয় হাদিসটা বের করতে পারছেন, না ভাই এখানে পাচ্ছি না, আমি এই হাদিসটা এখানে বের করতে পারছি না, আপনি যদি আমাকে লিংক দিতেন তাহলে, যে আমাদের এখানে দুজন নারী অপেক্ষায় আছে, তাদেরকে আমরা যুক্ত করবো, ওনারা সহই আমরা এই ডিসকাশনটা করবো না, মিনহা মাসিয়াত এবং রাবেতা আহমেদ নামে দুজনকে দেখতে পাচ্ছি ব্যাকস্টেজে, ওরা সহ আমরা আলোচনা করবো না যে নারীদেরকে পেটানোর কথা আল্লাহ কইছে কি, আচ্ছা আপনি আমাকে এইটা বলেন যে আল্লাহ যদি কোনো হুকুম দিয়ে থাকে, যেমন ধরেন আল্লাহ বলছে জিহাদ করার কথা, আপনি তো বলতে পারবেন না যে জিহাদটা বাতিল কোনোভাবেই, বা আপনি তো এরকম মানে আল্লাহ একটা হুকুম দিছে সেটা তো আপনি আর বিরোধিতা করতে পারবেন, আর মূল পয়েন্টটা ছিল এই জায়গাতে, মূল আমরা বোধ হয় ছিলাম এই আলোচনায় যে আপনি আচ্ছা আপনার হাদিসটা আপনি দিছেন আবার, হ্যাঁ এটা একটু ওপেন করেন তো, অনুবাদটা ঠিক ভাবে হয়নি, ঠিক আছে এইটাই আপনি আমাকে, আচ্ছা এই জিনিসটা নিয়ে আমরা একটু, আচ্ছা আমরা এটা নিয়ে আপনার কাছ থেকে দরকার এই অনুবাদ সহ আপনি আমারে বলে দিন, ঠিক আছে এখন আমরা তাহলে একটু আগের আলোচনাটা একটু শেষ করে নিই, তারপরে আপনি এই যে পেটানো যাবে কি যাবে না এটা নিয়েও দরকার হলে আমরা আলোচনা করবেন, ঠিক আছে ভাই, কি ভাই বলেন, হ্যাঁ তো যেই কথা থেকে আমি এখানে আসলাম যে আমি আপনাকে যদি এরকম ইসলামের হাজারটা নিয়ম দেখাই দিই যেটা খালি চোখে দেখা যাচ্ছে যে ক্ষতিকর, আমার কাছে মনে হচ্ছে ক্ষতিকর, আরো 10 জনের কাছে মনে হচ্ছে ক্ষতিকর, কিন্তু একজন মুসলিম হিসেবে আপনার কাছে মনে হচ্ছে ক্ষতিকর না, বা ইসলামের কোনো কিছু নিয়ে আমি যদি আপনাকে প্রমাণও করে দিই যে এটা ক্ষতিকর, বাল্য বিবাহ যেমন ক্ষতিকর, আচ্ছা তার আগে আপনি আমার এইটা বলেন তো অন্তত স্ত্রীকে প্রহার করা এইটা তো খারাপ কাজ নাকি এটা ভালো কাজ, আপনি বলেন তো, তাহলে ইসলামে ধরে নিলাম ইসলামে নাই এই জিনিসটা, তার মানে এটা কি খারাপ কাজ তো নাকি, বউ পিটানো জিনিসটাই তো খারাপ কাজ ভাই, খারাপ কাজ চমৎকার কথা, ঠিক আছে তাইলে বাকি অনেক কিছু, এবার আমি বলি একটা কথা যোগ করতে হয় আমাকে, শুনেন পরিবেশ পরিস্থিতির কারণে আমার আপনার কাছে সাথে আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কেন পিটাইতে বলছে বা পিটাইতে বলছে কিনা, পরিবেশ পরিস্থিতি কি ছিল সবই আমরা শুনবো, কোনো সমস্যা নেই,
আগে এই আলোচনাটা শেষ করি, তার মানে দাঁড়াইলো এই যে ইসলামের মধ্যে একটা খারাপ জিনিস আছে বলে আমি যদি আপনাকে দেখাই আপনি তো মানবেন না, আপনি আমাকে কি বলবেন এটা ইসলামে নাই, তাই না? ওই যে আপনি আমাকে বলতে দেন পরিবেশ পরিস্থিতি যুক্ত করে এরপরে আসে, আপনি যদি পরিবেশ পরিস্থিতি বাদ দিয়ে বলেন যে আচ্ছা তার মানে দাঁড়াবে পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে বলা আছে, এটাই তো আপনার শেষ বক্তব্য দাঁড়াবে, তাই না ভাই? হ্যাঁ ওকে, এখন সেই ক্ষেত্রে ভাই আপনি আমাকে বলেন তো দেখি যে আমি আপনাকে চোখের সামনে ক্ষতি দেখাই দিলাম যে স্ত্রীকে কোনো পরিস্থিতিতেই স্ত্রী আপনার 1 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এইরকম পরিস্থিতিতেও স্ত্রীর গায়ে হাত তোলা আইনগত ভাবে দণ্ডনীয় একটা অপরাধ, আপনার তোলার অধিকার নেই। আপনার স্ত্রী টাকা চুরি করছে 1 কোটি টাকা, কোর্ট আছে, কোর্টে গিয়ে মামলা করবেন, কোর্ট বুঝবে, আইন আদালত বুঝবে, সেখানে আপনি প্রমাণ করে দেবেন, তার শাস্তি হবে, জরিমানা হবে, জেল হবে, আপনি তার গায়ে হাত তুলতে পারেন না। স্ত্রী আরেক বেটার সাথে শুয়েছে, কোনো সমস্যা নেই, আপনি তার আপনি সেইটার ব্যাপারে ব্যবস্থা নেবেন। কি ব্যবস্থা? আপনার যদি এরকম আইন থাকে যে তার সাথে তালাক হয়ে যাবে তালাক, এরকম আইন যদি থাকে তার পাথর মেরে হত্যা করতে হবে, তাহলে তো ভাই আপনার ইসলামী নিয়ম হয়ে গেল, আপনার ইসলামী নিয়ম না এটা ভাই, কিন্তু বাস্তব নিয়ম বাস্তবতার নিয়ম কি যে আপনার তার সাথে তালাক করে দেবেন, তার সাথে আপনি থাকবেন না, আপনার যদি পছন্দ না হয় যে একজন মেয়ে যে আরেকজনের সাথে শোয় তার সাথে আপনি সংসার করবেন না, ব্যাস আপনি ছাড়াছাড়ি করবেন। আবার আপনার দেশের আইনে কিন্তু এটা যেমন ভারতের আইনে এটা কিন্তু কোনো অপরাধ না, বাংলাদেশের আইনে 498 নামের একটা ধারা আছে, সেই ধারায় আপনি মামলা করতে পারেন, কি হিসেবে স্ত্রী আপনার সম্পত্তি, আপনার সম্পত্তি আরেকজন কেন খাইছে ভোগ করছে এই জন্য আমি মামলা করুন বলে আপনি মামলা করতে পারেন, করতে পারেন। কিন্তু ভাই আপনি তার গায়ে আপনি হাত তুলতে পারেন না কোনোভাবেই, আপনি স্ত্রী যাই করুক তার গায়ে আপনি হাত তুলতে পারেন না। এইগুলা এইগুলা হইতেছে আইনের কথা, যুক্তির কথা, আর আপনার কথা ইসলামের কথা হইতেছে পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে করা যাইতে পারে, তার মানে দেখাচ্ছে যাচ্ছে যে আপনার ইসলামে যাবে এখানে মধ্যে রাশেদ ভাই যেটা বলা আছে এটা একটা দুষ্টামির ছল বলতে পারেন আপনি, যে রাসূল বলছেন যে ছোট, হ্যাঁ এটা দুষ্টামির ছল বলতে পারেন, যে দুষ্টামির ছল আল্লাহ দুষ্টামি করছে কোরআনের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে দুষ্টামি করে ভাই, এটা বলি আমি আপনাকে বলছি যে পিটাইছে কি পেটায় নেই ভাই, আমি রাশেদ ভাই পিটাইছে কি পেটায় নেই এই আলোচনা করে করতে চাইছি আপনার কাছে, আপনি বারবার ওই আলোচনাতে কেন যাচ্ছেন আমি বুঝতেছি না, পেটাইতে বলছে কি বলে না এই আলোচনা একটু পরে বলবো, আপনি একটা হাদিস দেখাইছেন না, আমি অন্তত পক্ষে 10টা হাদিস দেখাবো, আপনি যদি 2টা দেখেন আমি 20টা দেখাবো, একটু অপেক্ষা করেন ঠিক আছে, আগে আপনি এটা শুনে নেন আমি কি বলতেছিলাম, আগের আলোচনাটা একটু শেষ করে নেন। আলোচনাটা ছিল কি যে আমি যদি আপনাকে ইসলামের হাজারো ভুল দেখাই আপনি তো ইসলামের মধ্যে ভুল খুঁজে পাবেন না, পাবেন এক কথায় বলেন তো দেখি পাবেন, আপনি সেটার সঠিক ব্যাখ্যা একটা দাঁড় করাই দিবেন না আমাকে, আবার বলেন ভাই শুনতে পারিনি। বলছি আমি যদি আপনাকে ইসলামের হাজারো ভুল দেখাই আপনি ইসলামের কোনো ভুল খুঁজে পাবেন নাকি ওটার একটা সঠিক ব্যাখ্যা আমাকে দাঁড় করাই দিবেন? না ভাই সবগুলোর সঠিক ব্যাখ্যা অবশ্যই আছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইটুকু শুনতে চাইছি, ব্যাস এবার শুনেন। তাহলে আমি যতই আপনাকে বলি ইসলাম খারাপ ইসলাম খারাপ, এটার মানে কিন্তু মোটেও এটা না যে ইসলাম ধর্ম আপনি ছেড়ে দিবেন, তাই না ভাই? খারাপই প্রমাণ হওয়ার পর আমি সেটা না আপনার বিবেচনা করার সুযোগ নেই, ইসলাম ধর্ম ত্যাগ করলে শাস্তি আছে, আপনার খারাপ হয়েছে এটা এটা আপনার কাছে আপনার ব্যাপার, আপনি ইসলাম ধর্ম ত্যাগ করার অধিকার ইসলাম অনুযায়ী রাখেন না, দেশের আইন অনুযায়ী রাখেন, বাংলাদেশের আইন অনুযায়ী আপনারা কেউ কিছু করতে পারবেন, আপনার চুলটাও ছিটতে পারবে না কেউ, কিন্তু ইসলামের আইন অনুযায়ী আপনি ইসলাম ধর্মটা ছাড়তে পারেন না আপনার কাছে খারাপ লাগছে জন্য, এমনকি আপনি এটা যাচাইও করতে পারেন। শোনেন বলি আমি ধর্ম বলি আমি বলি আমার কথা তো শেষই করতে দেন না আপনি, তাহলে কেমনে কি আমি বললাম ইসলাম ধর্মে কোনো জিনিস খারাপ আছে এটা বলার কোনো সুযোগ নেই বা যাচাই করার সুযোগ নেই, যে আপনি যাচাই করে দেখবেন যে এটা ভালো না খারাপ এই সুযোগ নাই ইসলাম ধর্মে, ইসলাম ধর্মে আল্লাহ যা বলছে তাই মানতে হবে ওইটাই ফাইনাল, আপনি কি আমার সাথে একমত এই বিষয়ে? আপনি তো ভাই আমি কিছু যুক্ত করতেছি আপনি সেটাকে যুক্ত করতে না দিয়ে আপনি একটা একটা বলেন, এই একটা বললে তো অনেক বুঝছেন রাশেদ ভাই, এই একটা একটা কিন্তু আমি তুলি নেই, দেখেন এই পর্যন্ত আলোচনাটাকে এতদূর বিছাইছেন আপনি, আমার আলোচনা খুব সোজা সাপটা ছিল, কি সোজা সাপটা যে আমি যদি জাস্ট ক্ষতি তুলে ধরি আমি যদি জাস্ট খারাপ জিনিস চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাই দিই সিদ্ধান্ত আপনার যে আপনি এরপরে ওই গুটা খাবেন নাকি ওই গুটা গায়ে মাখবেন নাকি ওই গুটা ধুয়ে ফেলবেন গা থেকে এটা আপনার সিদ্ধান্ত, আমি বড় জোর আপনাকে বলে দিব যে ভাই আপনার পায়ে ওই যে গরুর গোবর মানে গরুর গু লাগছে বড় জোর আমি এটা বলতে পারি, আমি সেটাই বলতেছি বুঝতেছেন, একটা একটা আয়াত আমার মনে পড়ছে আমি আয়াত নম্বরটা জানি না, এখনই যেটা বলতে হবে
আপনি বলেন তো তাহলে আলোচনাটা আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন না? একটু পরে তো বললামই যে শুনবো, একটু পরে আপনার কাছে সব আয়াত শুনবো যে বউরে আপনার আল্লাহ এবং মুহাম্মদ পিটে দিতে বলছে নাকি বলে নাই, এটা একটু পরে শুনতে চাইছি আমি। অন্তত পক্ষে 10 বার বলছি যে শুনবো, কিন্তু আপনি দেখেন আলোচনাটাকে বারবার নষ্ট করে দিতেছেন। আগের আলোচনাটা এখন পর্যন্ত শেষই করতে পারলাম না। আলোচনাটা কি ছিল, যে আমি আপনাকে ধর্ম ছাড়তে বলছি নাকি বলিনি? আমি একটা জিনিস খারাপ বলে বললাম, আপনি নিজেই বলতেছেন যে সেটা মানেন নাই আপনি খারাপ বলে। আপনি নিজেই বলতেছেন যে ওইটা মানে আপনার ধর্মের মধ্যে কোনো খারাপ জিনিস নাই, আপনার ওটার ব্যাখ্যা আছে, আপনি নিজেই বলতেছেন। তাহলে কি করে এইটা দাঁড় হয় যে আমি আপনাকে ধর্ম ছাড়তে বলছি, কেমনে? এটা একটু আমার বুঝাই দেন তো ভাই প্লিজ। বুঝলাম না ভাই, আমি আপনাকে একথা কখন বললাম যে আপনি আমাকে ধর্ম ছাড়তে বলছেন? আমি আপনি বললেন যে ভুল গুলার ব্যাখ্যা আছে, আমি বললাম যে হ্যাঁ ভুল না না সরি, আপনি বললেন যে আপনি আলোচনাটা কি নিয়ে হচ্ছে আপনি বলেন যে হ্যাঁ আলোচনা হচ্ছে যে ইসলাম ভাই আমরা যে 1 ঘন্টা মানে অন্তত 10-15 মিনিট ধরে আলোচনা করতেছি, কি নিয়ে আলোচনা করতেছি ভাই? হ্যাঁ আলোচনা তো চলতেছে যে কি নিয়ে বলেন তো। প্রথম আলোচনা শুরু হয়েছিল আপনার একটা জিনিস উপস্থাপন করা, আপনি আমি আপনাকে বললাম যে আমরা যেরকম ইসলামের জন্য কাজ করতেছি আপনি তো সেরকম ভাবে কাজ করতেছেন, তো জনটাকে একই পর্যায়ে পড়ে না, এরপরে আস্তে আস্তে এখন এখান পর্যন্ত চলে আসলো। এটা চলে আসলো, আপনি আমাকে কি এটা বলছিলেন যে আমি আমি দাওয়াত দিচ্ছি এই শব্দটা, দাওয়াত শব্দটা উচ্চারণ করছিলেন আপনি মনে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আপনি বলছিলেন যে আমি বলছিলাম যে আমি তো শুধু ভুলগুলা তুলে ধরতেছি, খারাপ দিকগুলো তুলে ধরতেছি। আপনি বলছিলেন যে ভাই এটার মানে তো আহ্বান করা হইলো, বলছিলেন মনে পড়ে? তাহলে ভাই যদি বইলেই থাকেন, এখন আবার বলতেছেন যে আপনি এটা বলেন নাই, কেমনে তাহলে আলোচনাটা কেমনে চালাবো বলেন? আপনি তো এটাই বললাম যে আমি যে আহ্বান জানাই নেই সেটাই আপনাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি, যে আমি আপনাকে জাস্ট ভুল তুলে ধরছি। ভুলগুলো তুলে ধরার পরেও আপনি নিজেই বলতেছেন যে আপনি সেগুলো মানবেন না, আপনি ভুল বলেই স্বীকার করবেন না, তাহলে কেমনে আহ্বান হইলো এটা? এটার নাম তো আর আহ্বান থাকলো না, তাই না ভাই? ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ খারাপের আদেশ দেন না ভাই, এই জন্য এই জন্য বলেন সত্যি তো আপনার কথা সরি শুনতে পাচ্ছি না রাশিদ ভাই। বরং এই জন্যই যে আপনি একটা আয়াত আছে আমার সাফালি আমার সাফালি এক ফুর, যে তারা চায় কুফুরি করবে যে তারা সেই মানবে, এই আয়াতের উপরে অনেকে মানে তর্জমার দিয়ে থাকে বলে যে না কেউ চাইলে ইসলাম ত্যাগ করতে পারবে, বরং না। এবং আপনি যেটা বলতেছেন যে ভাই আপনি না ইসলাম ত্যাগ করলে আরো টপিক আনলেন, দেখেন আপনি না নতুন আরো কিছু দাবি করলেন, বললেন যে ইসলামে আপনার আপনার বলছে যে যদি কেউ চায় কুফুরি করতে সে কুফুরি করতে পারবে, কেউ না চাইলে না পারবে না, মানে ব্যাপারটা এমন দাঁড়াইলে যে মানুষের কাছে বোধ হয় এটা মানুষের হাতে বোধ হয় এই জিনিসটা, তাই আপনি এমন বুঝাইলেন না ভাই রাশেদ ভাই? আরেকটু বলতে চাইছিলাম, আরেকটু বলতে চাইছিলাম এই যে মানুষের হাতে এটাও কিন্তু অলরেডি একটা কিন্তু আলোচনার ভিতরে চল আলোচনার ভিতরে একবার উঠছিল আপনার যে মানুষ ইসলাম ত্যাগ করলে তো তাকে কি বলেন যে এটাকে আপনি কি শব্দ প্রকাশ করেন সেই শব্দটা আমি মনে আসতেছে না, আচ্ছা থাকুক। তো আমরা আচ্ছা তাহলে যেখানে ছিলাম ওখানে জি গর্দন উড়িয়ে দেওয়া, আচ্ছা বলেন না আসলে ভাই প্রথমে গর্দন উড়িয়ে দেওয়া নয় বরং এটার ধরেন 3 দিন পরে বা 1 বছর পরে গর্দনটা উড়িয়ে দেওয়া, তার সঙ্গে ইসলামে ধরেন ধরেন 1 বছর পরে গর্দনটা উড়িয়ে দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে 1 বছর না ধরেন 10 বছর, কারণ তার 10 বছর ধরে আপনি কোরআন পড়াবেন হাদিস পড়াবেন নামাজ পড়াবেন পড়ায় সুযোগ দিবেন, ধরে নিলাম এরকম নিয়ম ইসলামে যদিও নাই বাট ধরে নিলাম আমি আপনার কথা সাপেক্ষে, কিন্তু ওই 10 বছর পরে সে যদি ইসলামটা ত্যাগ করে তারপরে শাস্তিটা কি হবে ভাই? তখন তার মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে। যদি সে ত্যাগ না করে আল্লাহর সাথে গোস্তাখি, যদি 10 বছরের মধ্যে সে যদি ইসলামে ফিরে আসে তাহলে তার শাস্তি আছে? হ্যালো
জি ভাই আপনি আলোচনা চালানো যায়? আপনি বলেন এইভাবে আলোচনা চালানো যায় না তো আপনার ইন্টারনেট ভালো আছে না তো আপনার মাইক্রোফোন ভালো আছে, কেমনে আলোচনা চালাবো বলেন? এমনি আলোচনা কেমনে চালাবো বলেন? আমি বললাম যে সে যদি ইসলামে ফেরত দিয়ে আসে, সে যদি ফেরত আসে তাহলে আজকে আমি বিদায় নেই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি কোন হাদিসে এই যে আপনার নবীরে আপনার নবী বলছে যে মেয়েদেরকে পেটানোর বিরোধিতা করছে, আপনি একটু ওই হাদিসটা আমাদেরকে দেখাই দিন আমাদেরকে, ঠিক আছে ভাই? লিংকটা একটা লিংক পাঠাইছিলাম না, এই লিংকে ভাই এরকম কিছু অন্তত আমি পাচ্ছি না। একটা লিংক পাঠাইছিলাম, এই হাদিসতে তো আপনি তোকে ওপেন করেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিয়ে আপনি এই যে দাগ সবুজ দাগ আছে না, এটা আছে আবার আমি, আপনি এটা পাবেন। আচ্ছা আপনি এই হাদিসটা নিয়ে আমার একটু বলেন তো দেখি তাহলে। একটু জুম করেন ভাই। আচ্ছা জুম করবো, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে না? না একটু জুম করেন, দেখা যাচ্ছে না এখন, ফুল স্ক্রিন দিন একটু, একটু জুম করেন, মানে শুধু আরবি অ্যাপারটা একটু জুম করেন, আমি মোবাইল থেকে দেখছি তো খুব ছোট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি ওয়ার্ডের ইয়ে বাড়াই দিই, এখন দেখা যায়। এই যে ওয়ান ফাতেমা বিনত কাইসিন, এখান থেকে একটু পড়ে 783 যেখানে এখানে এটা একটু পড়ে, যে তিনি বলতেছেন এটা এটা আগে একটু পড়ে নেন, মান থেকে আগে একটু পড়ে নেন নাকি এটা লেখা, কিন্তু একটু পড়ে জি ভাই বললাম এই যে এইখান থেকে একটু আগে এইটা আগে পড়ে না একটু পড়ছিলেন আমরা হ্যালো পড়ে দেন, আমার কথা শোনা যায় না ভাই? কেমন সম্ভব? না ভাই আপনার কথা কিন্তু আমি শুনি না কিছুই। আচ্ছা এনিওয়ে ভালো হইতো যে উনি যদি মানে একটা ভালো ইন্টারনেট কানেকশন দিয়ে যুক্ত হইতো ভালো হইতো।